দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ ও বাদ পড়া ভোটারের তালিকাভুক্ত করতে ভোটার তালিকা হালনাগাদ 2019 উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল 9টায় ফুলবাড়ী পৌরসভার হলরুমে উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করেন যথাক্রমে পৌর মেয়র মুর্তজা সরকার মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল সালাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জিকরুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী লুতুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সকল ওয়ার্ড কাউন্সিলর, পৌর কর্মকর্তা কর্মচারীগণ। উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক জানান, এবার উপজেলার মোট ভোটারের শতকরা সর্বোচ্চ 10% নতুন ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেসব বাদ পড়া ভোটার রয়েছে তাদেরকেও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।